হ্যালো 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 এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফুজিওয়েভ সমৃদ্ধি। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি খুব ভালো আছি। এখন বাজে সকাল 8:30। কই রে, এই সবে মাত্র উঠলো। আর শোন না, গুড মর্নিং। দেখো উঠেই ও খেলনা নিয়ে ব্যস্ত। আমার সঙ্গে একটু খেলা করছিল, ভাবলাম একটু আপনাকে দেখিয়ে দিই। ঘুম থেকে উঠে বেশ চুপচাপই থাকে। আমার সঙ্গে কথা বলেই যাচ্ছে, খেলা করছে। ঘুম থেকে উঠলেই ফৌজি সাহেব ফোন করেছে, যেদিন একটু সময় পায় সেদিন একটু ছেলের সঙ্গে ভিডিও কলে কথা বলে নেয়। তারপর আবার তো ডিউটিতে ব্যস্ত থাকে, তো আজকে একটু সময় পেয়েছে বলে আজকে ছেলের সঙ্গে কথা বলেছে। ছেলে বাবার সঙ্গে একটু খেলা করছে। এই দেখো আমাদের বাড়ির পাশেই একজনের অনেক ফুলকপি হয়েছে, তো ভাবলাম বেশ দেখতে ভালোই লাগছে। কি সুন্দর কপিগুলো, একদম বাগান থেকে তুলে আনা, খুব সুন্দর দেখতে লাগছে। বিক্রি করবে বলে সাজিয়ে রেখে দিচ্ছে। এটা আমার ছোট কাকার ছেলে। তো সারাদিনই প্রায় আমার ছেলে ওর সঙ্গেই খেলা করে, সবার সঙ্গেই খেলা করে কিন্তু ওর সঙ্গে একটু বেশিই খেলা করে। ও যে স্কুলে চলে যায় বলে স্কুল টুল ড্রেস ট্রেস পরে নিয়েছে, তো ও যাওয়ার আগে একটু ছেলের সঙ্গে খেলা করে তারপরে যাচ্ছে। এখনো সকাল, তাই জন্য টুপিটা এখনো খুলে দিইনি। একটু রাস্তা একটু গাড়ি চোখে বলে বায়না করছিল, কিন্তু তো হাঁটতে পারে না, গাড়িগুলো একটু ছোট, তাই জন্য পাগুলো একটু লম্বা লম্বা বলে গাড়িটাতে প্রায় দাঁড়াতেই পারে না। তাই জন্য দেখো আমার বাবা পা দুটো তুলে দিয়ে ওকে হাত দিয়ে ঠেলে ঠেলে গাড়ি চালাচ্ছে, বারবার পা ফেলে দিচ্ছে আবার পা তুলে দিচ্ছে, দিয়ে ওকে ঠেলে ঠেলে গাড়ি চালানো হচ্ছে। এখন বিকাল হয়ে গেছে, খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠে একটু বাইরের দিকে এসেছি ছেলেকে নিয়ে। একটু বাইরেটা থেকে ঘুরিয়ে নিয়ে আবার ঘরের মধ্যে চলে যাব। এখন আমার ছেলে বিকালবেলা বেরোতে বেশ ভালোই বাসে, এসে এখানে বল নিয়ে খেলা করছে। বল নিয়ে পা দিয়ে মারছে, ওটাই খেলে। এখন আমার বোন দেখছে বল নিয়ে খেলা করছে। সন্ধ্যাবেলা আবার আমার ছেলেই খেলা করছে, সারাদিন প্রায় খেলাই করে। ওর সঙ্গে খেলা করলে ওরা